আসসালামু আলাইকুম সকলকে, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট jobpagal.com এর পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। তো স্ক্রিনে আপনারা আমাদের ওয়েবসাইট jobpagal.com দেখতে পাচ্ছেন। আপনারা অনায়াসে আপনাদের মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েবসাইটের নাম jobpagal.com লিখে সরাসরি প্রবেশ করতে পারেন। আজকে একটি সরকারি জব সার্কুলার নিয়ে আলোচনা করব, যেটা সম্প্রতি প্রকাশিত হয়েছে, বাংলাদেশ আনসার ভিডিপি জব সার্কুলার। সম্প্রতি তারা 1000টি পদে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সাধারণ ব্যাটালিয়নে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তো এটা প্রকাশিত হয়েছে এই জব সার্কুলার প্রকাশিত হয়েছে আপনার প্রথম আলোতে 29 নভেম্বর, এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 5 জানুয়ারি। তো সার্কুলারটি এই যে রয়েছে, তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পোস্ট লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা সার্কুলারটি বিস্তারিত পড়তে পারবেন এবং কীভাবে আবেদন করতে হবে সেটা দেখে নিতে পারবেন। তো সম্প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুশৃঙ্খল, দক্ষ ও কর্মঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগণ পার্বত্য চট্টগ্রাম 1000টি পদটি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ শুধুমাত্র পুরুষ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি পুরুষ নিকট থেকে ব্যাটালিয়ন আনসার সদস্যদেরকে 6 বছর সন্তোষজনক চাকরির সমর্পণতায় স্থায়ী করা হবে। তো এখানে প্রত্যেকটি জেলা এবং জেলাভিত্তিক পদের সংখ্যা ও কেন্দ্রের নাম রয়েছে। এখানে মোট 64টি জেলা, যেমন রাজশাহীতে 18টি পদ রয়েছে এবং নির্বাচন কেন্দ্রের নাম হচ্ছে আপনার আনসার ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুর। এইখানে যে 64টি জেলার নাম আছে সেইগুলো সবকটার জন্যেই আপনার কেন্দ্রে হচ্ছে এই যে আনসার ভিডিপি একাডেমি সফিপুর গাজীপুর। তো এখানে প্রত্যেকটি জেলা এবং জেলা ওয়াইজ কতটি পদসংখ্যা আছে সেই সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আশা করি আপনারা দেখে নিতে পারবেন। সম্পূর্ণটি বলতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের বিরক্ত লাগতে পারে। তো এরপরে রয়েছে আপনার প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে, বয়স 5/1/2020 তারিখে 18 থেকে 22 বছর, বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ SSC, শারীরিক যোগ্যতা উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 1.676 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি ও উপজাতির ক্ষেত্রে 1.625 অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 49.895 কেজি অর্থাৎ 110 পাউন্ড ও উপজাতির ক্ষেত্রে 47.173 কেজি অর্থাৎ 104 পাউন্ড। এরপরে এগুলো আপনি দেখে নিতে পারবেন। অগ্রাধিকার অধিক উচ্চতা তালিকাভুক্ত আনসার ভিডিপি সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী, এইগুলো আপনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। অনলাইনে কীভাবে আপনারা আবেদন করবেন, এইখানে ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে গিয়ে ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কটি 6 ডিসেম্বর 2019 হতে সক্রিয় থাকবে এবং 5 জানুয়ারি পর্যন্ত সক্রিয় থাকবে। 200 টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। তা এইগুলো আপনারা পড়ে নিতে পারবেন। কী কী কাগজ বা সনদ লাগবে, প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি, এছাড়া প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃত্ব সত্যায়িত 6 কপি পাসপোর্ট সাইজ ছবি ও অন্যান্যগুলো আপনারা দেখে নিতে পারবেন। প্রাপ্য ভাতা ও সুবিধা, চাকরিকালীন ভাতা দৈনিক, এখানে সমতল এলাকা 362.66, দৈনিক খোরাকি 362 টাকা, রেশন 144 টাকা, চিকিৎসা ভাতা 22 টাকা, ঝুঁকি ভাতা 20 টাকা, যাতায়াত 5 টাকা, ধোলাই ভাতা 3 টাকা ও মোট 516.63 টাকা প্রতিদিন আপনাদের দেওয়া হবে। উৎসব ভাতা 10,000 টাকা করে, বছরে 2টি উৎসব ভাতা, রেশন সামগ্রী, চিকিৎসা প্রশিক্ষণকালীন আবাসনকালীন ইত্যাদি, এগুলো আপনারা সব একটু সময় নিয়ে আমি এই পোস্টের লিঙ্ক দিয়ে দেবো, অথবা আপনারা প্রথম আলো 29 নভেম্বর পত্রিকার মাধ্যমেও জানতে পারবেন।
আমি ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা এই সার্কুলারটি সুন্দরভাবে পড়ে নিতে পারবেন। তো এখন কীভাবে আপনারা আবেদন করবেন, একটু উপরে এই যে বক্স হাউ টু অ্যাপ্লাই অনলাইন এই যে ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা তো আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে সরকারি ওয়েবসাইটটি ছিল সেখানে আমরা প্রবেশ করেছি। তো এর একটু ডানে নিচে আমরা গুরুত্বপূর্ণ লিঙ্কের ভিতরে দেখব সাধারণ আনসার পুরুষ ব্যাটেলিয়ান আনসার পদের জন্য আবেদন। তো এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে, এই দেখা যাচ্ছে যে বাংলাদেশ আনসার গ্রাম পত্রিকা বাহিনী রিক্রুটেশনে আপনাকে স্বাগতম, রিক্রুটমেন্টে পোর্টালে আপনাকে স্বাগতম। তো এখানে বিস্তারিত রয়েছে, একটু সময় করে আপনারা পড়ে নেবেন। নেওয়ার পরে চাকরি ও প্রশিক্ষণে আবেদন বিজ্ঞপ্তি, যেহেতু আমরা ব্যাটেলিয়ান সেহেতু আমরা ব্যাটেলিয়ানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এখানে দেওয়া হচ্ছে 21তম ব্যাচ পুরুষ ব্যাটেলিয়ান আনসার পদে নিয়োগ 2020। তো এই যে আবেদন, আবেদনকরণে আমরা ক্লিক করব। আবেদনকরণে ক্লিক করার পরে এখানে কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমরা অবশ্যই পড়ে নেব। নেওয়ার পরে এইখানে আমরা টিক দেব সকল তথ্য, যে আবেদনের পূর্বে অবশ্যই 200 টাকা ফি প্রদান করতে হবে এবং আমি সকল তথ্য জেনে ও সকল তো শর্ত মেনে আবেদন করছি। এখানে ক্লিক করে আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে আপনি বিকাশ নাম্বারটা দিবেন, অথবা অন্য কোনো নাম্বার হলে অন্য কোনো নাম্বার দেবেন। এখানে নাম্বার দেওয়ার পরে আপনাকে পে উইথ এখানে দেখা যাবে, তখন আপনাকে এখানে ক্লিক করতে হবে। করার পরে এইখানে ক্লিক করে আপনার নেক্সট স্টেপে যেতে হবে। তো যেহেতু আমি আবেদন করতেছি না, তো হচ্ছে সেহেতু আপনাকে আর নেক্সট স্টেপ দেখাতে পারলাম না, তবে এর স্টেপ পরের স্টেপটা আরও সহজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে 1000টি পদে ব্যাটেলিয়ান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার বিজ্ঞপ্তিটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আপনার কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করবো উত্তর দিতে। সকলের সুস্বাস্থ্য আবারও কামনা করে সকলের নিকট থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।